বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি অল্প অল্প ভালো আছি, কারণ আমার না গালে দাঁতে খুব যন্ত্রণা করছে, প্রচুর দাঁতে যন্ত্রণা করছে। আর তার সঙ্গে খিদেও পেয়েছে, কিচ্ছু নেই, মাংস টাংস কিচ্ছু নেই। কালকের মাংস ছিল, একটু প্রচণ্ড কষ্ট হচ্ছে। মাংস টাংস কিচ্ছু নেই, আলু ভাজা, ডিম আর ডাল নিয়েছি। খাই, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই দেখতে থাকো। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো? গিলে গিলে খেতে হচ্ছে বন্ধুরা, প্রচুর দাঁতের যন্ত্রণা করছে। প্রচুর দাঁতে ব্যথা করছে, প্রচুর প্রচুর প্রচুর, ভাষায় বোঝাতে পারবো না। আমি গিলে গিলে ভাত খাচ্ছি। দরকারে বেরিয়েছিলাম, রাস্তায় গেছিলাম, একটু ব্যাংকে গেছিলাম, বাড়ি ঢুকলাম, আর একটু এবং 2:45 বেজে গেছিলো বাজে। আমার 4 বাজতে যাবে, ভাত নিয়ে বসেছি। আসার সময় ওষুধ কিনে নিয়ে আসলাম, এতটাই দাঁতে যন্ত্রণা করছে, আমার দাঁত পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণা। কি যে করবো আমি কি জানি। খিচুড়ি হলে ভালো হতো, খিচুড়ি হলে ওষুধ খেয়ে বসেছিলাম 10-15 মিনিট, দুটো বিস্কুট খেয়ে আগে ওষুধ খেলাম, তারপরে ভাত নিয়ে বসেছি। কুসুমটা দাদুভাইকে দেবো, দাদু আমার কালো মাথা রেখে ঘুমোচ্ছেন। ব্যাড হ্যাবিট, জল নিয়ে বসি না, খেতে বসি না। ডিম সেদ্ধ কুসুমটা দিলাম, বাচ্চা মানুষ তো, ওরে ডিম, এটা সকালবেলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওরে ডিম আমি কে নিলাম, রাত্রেবেলা ওকে আবার ডিম সেদ্ধ করে দেবো। আর আমার মাংস খেতে পারছি না, প্রচুর দাঁতের যন্ত্রণা করছে। ওরে ডিমটা আমি খেয়ে নিয়েছি, কি করবো, খিদেও রয়েছে পেটে, খেতে পাচ্ছি না,
রাত্রেবেলা কী করবো বলো, সুজি করে খাবো নাকি একটু খিচুড়ি করে খাই বরঞ্চ রাত্রেবেলা? কী জানি কী করবো, নিজের জন্য একা একা খিচুড়ি করে খেতে ইচ্ছে করে এই গরমে? চারটে বাজে ভাত খাচ্ছি সকালবেলা, কালকের মাংস ছিল সকালবেলা, ডালটাও কালকে রাত্রে করে আলু ভাজা করে রেখে বেরিয়েছিলাম, ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে এসছি, গেছিলাম আমি দেরি গেছে, তাদের দুটোর সময় ওদের খাওয়ার টাইম ছিল, তারপর আরেকটা সময় ব্যাংক খুলবে, গিয়ে বসে একটুখানি যাই রাস্তা আমাদের বাড়ির এখান থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে চারটে বাজে খেতে বসেছে। আমাদের ওষুধের দোকানে যেন ওষুধ কিনে আনলাম দাঁতের যন্ত্রণা, পুরো গিলে গিলে খাচ্ছি আমি, ভাতগুলো পুরো গিলে গিলে খাচ্ছি। খাবো কি, দাঁতের যন্ত্রণা মরে গেলাম তাও খেলাম, খিদে যারা বড় যারা, না খেলে তো পেট মানবে না, দাঁতে তো যন্ত্রণা করছে কিন্তু পেটটা তো মানবে না। দাঁতে যন্ত্রণা হলে কি হবে, চারটে ফুটো না করলে আমার পেট ভরবে না। চলো খাওয়া কমপ্লিট, টাটা। অবশ্যই রাত্রে লাইফে আসবো, তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখো এই পাশে আছে কুলি করতে হবে, শুকনো লঙ্কার বিচিগুলো হয় না গেছে, মাটিটা পুরো ফুলেছে আমার, এদিকটা পুরো ফুলেছে। চলো বন্ধুরা টাটা। কাকুটা আমের চাটনি করবো, অবশ্যই লাইফে এসো, গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো।